আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা। গাছ সম্পর্কে নিত্য নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আপনাদের সাথে বলবো সবার পছন্দের একটি ফুল হাসনাহেনা সম্পর্কে। হাসনাহেনার অন্য নাম নাইট জেসমিন। অনেকের শখের বাগানে হাসনাহেনা গাছ রোপণ করে। থোকা থোকা সাদা ফুল আর ফুলের মিষ্টি গন্ধের জন্য হাসনাহেনা সবার পছন্দের। কোথাও হাসনাহেনা গাছ থাকলে অনেক দূর থেকেও সেই ফুলের গন্ধে মন ভরে যায়। রাতে ফুল ফোটে, দিনের বেলায় সেই ফুল আবার ঝরে যায়। 10 থেকে 15 ফুট লম্বা হয় এই গাছ। হাইব্রিড হাসনাহেনা গাছের ফুল হলুদ হয়। অনেকে বলে হাসনাহেনা বাড়িতে থাকলে নাকি রাতে সাপ আসে। কথাটি আসলে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ফুল 5-6 দিন পর্যন্ত সতেজ থাকে। এ গাছের আদি নিবাস ওয়েস্ট ইন্ডিজ, তবে এখন অনেক দেশেই চাষ হয়। বন্ধুরা, এখন বলবো এই গাছের প্রজনন সম্পর্কে। বীজ বা ডালের মাধ্যমে প্রজনন করা সম্ভব। এক্ষেত্রে ফুল পড়ে যাওয়ার পরে এতে বীজ হয়। এই বীজ থেকেও আপনারা চারা তৈরি করতে পারেন, অথবা পূর্ণাঙ্গ ডাল কেটে সেই ডাল কেটে পলিথিন বা টবে রেখে মাটির ভিতরে রেখে ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে। সন্ধ্যায় পানি দিতে হবে। কয়েক সপ্তাহের ভেতরে ডাল থেকে নতুন পাতা গজাবে এবং এই ডালের শিকড় গজায়। বন্ধুরা, হাসনাহেনা ফুল গাছের প্রজননের সবথেকে সহজ মাধ্যম হলো ডাল কেটে রোপণ করা। আপনারাও অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন এবং এভাবে যদি গাছ মানে নতুন গাছ তৈরি করতে পারেন, অবশ্যই শিশুদের মাঝে সেই গাছগুলো উপহার দিবেন। এটা আমার রিকোয়েস্ট থাকলো। বন্ধুরা, এবার বলবো টবে গাছ রোপণের পদ্ধতি। আপনারা চাইলে টবে এই গাছ রোপণ করতে পারেন। সেই ক্ষেত্রে একটি ছিদ্রযুক্ত টব নির্বাচন করুন এবং টবের ভেতরে বেলে দোআঁশ বা বেলে মাটি বা বেলে দোআঁশ মাটি, হালকা পরিমাণে খোল পচা এবং হাড়ের গুঁড়া, কিছু জৈব কম্পোস্ট, টিএসপি মিশিয়ে মাটি তৈরি করুন এবং সেই মাটিগুলো টবের ভেতর দিয়ে গাছ রোপণ করুন। এ গাছের জন্য রোদযুক্ত জায়গায় উত্তম। যেখানে সূর্যের আলো পড়ে তেমন স্থানে হাসনাহেনা ফুল গাছ রোপণ করুন অথবা টবটি রাখুন। এ গাছের বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না। গাছের ডাল বেশ ঝোপ হয়, সেক্ষেত্রে আপনারা গাছের ডাল কেটে বনসাই টাইপের বা ছোটো করে রাখতে পারেন, সেটা দেখতে সুন্দর দেখায়। বন্ধুরা, যারা টবে গাছ রোপণ করবেন তারা একটা জিনিস খেয়াল করবেন, গাছের গোড়া যেন ছ্যাঁদ না হয়ে যায়, অথবা অতিরিক্ত জল দেওয়ার ফলে যদি গাছের গোড়া সবসময় ভেজা থাকে তাহলে কয়েকদিন জল দেওয়া থেকে বিরত রাখুন। আর সবথেকে ভালো হয় সপ্তাহে 2-3 দিন জল দিতে পারলে। আরেকটা বিষয় বলে রাখা ভালো যে আপনারা অবশ্যই মাসে একবার জৈব কম্পোস্ট সার দিবেন এবং যদি পারেন 5-6 মাস পরে গাছের মাটিগুলো পাল্টিয়ে দিন যে টবে রোপণ করা গাছটির। বন্ধুরা, এবার আপনাদের সাথে শেয়ার করব এ গাছের বিশেষ কিছু উপকারিতা। যাদের আমাশয় রোগ আছে তারা হাসনাহেনার পাতার রস হালকা দুধের সাথে মিশিয়ে উষ্ণ গরম করে খেতে পারেন, বিশেষ উপকার হবে। আর এদের মূলের রস জ্বর নিরাময় করতে পারে। বন্ধুরা, একটা বিষয়ে একটু সতর্ক থাকবেন, এই গাছের গোড়ায় ইউরিয়া সার ব্যবহার করবেন না, তাহলে গাছের বিশেষ ক্ষতি হয়। যাদের অ্যালার্জি আছে তাদের এই গাছের ফুলের গন্ধ সহ্য নাও হতে পারে এবং হাসি হতে পারে। সেই ক্ষেত্রে এমন সমস্যা এড়াতে ফুল গাছ থেকে নিজেকে বিরত রাখুন। তো বন্ধুরা, হাসনাহেনা ছিল সম্পর্কে আজকে ছিল এতটুকু। আপনারা বেশি বেশি গাছ রোপণ করুন, প্রিয়জনকে গাছ উপহার দিন আর আপনার শিশুকে গাছ রোপণে উৎসাহিত করুন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। কারোর যদি কোনো গাছের সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি স্বপ্ন দেখি সবুজে সবুজে ভরে উঠুক বাংলাদেশ।